আসসালামু আলাইকুম। আমরা শতকরা একটা গুরুত্বপূর্ণ গণিত অতি সহজ অয়ে কিভাবে সমাধান নির্ণয় করা যায় এ নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। গণিতটা হচ্ছে যে একজন দোকানদার সার সমস্ত 2 ভাগের 1% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে প্রথম ধাপে যে কাজটা করতে হবে, এখানে 10% কমে এবং 20% লাভে যে বিক্রয় মূল্যটা সেটা আপনি নির্ণয় করে ফেলবেন। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কিন্তু যে 20% লাভে বিক্রয় মূল্য কত আসে, 20% লাভে বিক্রয় মূল্য হবে, যেহেতু লাভ হবে সেই ক্ষেত্রে কিন্তু যোগ করতে হবে, অর্থাৎ 100 যোগ 20, অর্থাৎ 120 টাকা হবে 20% লাভে বিক্রয় মূল্য। এখন প্রশ্নে কিন্তু আরেকটা কথা বলা আছে, দেখেন যে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে 10% কম যদি হয় তাহলে ক্রয় মূল্যটা কত হবে? তাহলে 10% কমে ক্রয় মূল্য আমরা লিখবো 10% কমে ক্রয় মূল্য, অবশ্যই বিয়োগ হবে, 10 বিয়োগ করে দিব, অর্থাৎ 90 টাকা হবে। এখন এখান থেকে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বিক্রয় মূল্যটা নির্ণয় করা, ঠিক আছে? বিক্রয় মূল্যটা নির্ণয় করা মূল উদ্দেশ্যটা হচ্ছে এটা, অর্থাৎ কখন বিক্রয় মূল্যটা, অর্থাৎ এখানে 90 টাকার যে বিক্রয় মূল্য সেটাই আমরা নির্ণয় করব। এখানে কিন্তু 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা দেওয়া আছে। এখন পণ্যটা যখন 10% কম হবে তখন তো তার ক্রয় মূল্যটা হবে কত, 90 টাকা হবে। এই 90 টাকার উপরে যদি আপনি 20% লাভ করতে চান তখন তার বিক্রয় মূল্যটা কত হবে সেটাই কিন্তু নির্ণয় করতে হবে। এই জন্য আপনি এখানে এটা ধরে করবেন, অর্থাৎ এখানে কিন্তু 20% লাভে কথাটা দেওয়া আছে এটা ধরে আমরা করে ফেলবো। অর্থাৎ 20% লাভে যদি আমরা দেখি তাহলে ক্রয় মূল্য কত, 20% লাভে, যেহেতু এখানে বিক্রয় মূল্য 120 টাকা, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে আমরা বিক্রয় মূল্য কত পাচ্ছি, বিক্রয় মূল্য পাচ্ছি 120 টাকা, ঠিক আছে? এটা আমরা এইভাবে লিখে দিব। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে এই 90 টাকার যে ক্রয় মূল্য সেটার বিক্রয় মূল্য কত, 20% লাভে সেটা নির্ণয় করা। তাহলে প্রথমে আমরা এককে নিয়ে যাব, এককে নিয়ে গেলে অবশ্যই ভাগ হবে, 100 নিচে আসবে, 120 উপরে আসবে। তারপরে এটা আমাদের যেহেতু উদ্দেশ্য ছিল যে ক্রয় মূল্য যে 90 টাকা, এই 90 টাকার বিক্রয় মূল্য কত সেটা আমাদের নির্ণয় করা, সুতরাং আমরা এখানে গুণ করে ফেলব। এখন এখানে গুণ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9 দুগুণে 18, 9 কে 9 108 টাকা পাচ্ছি। তার মানে এই 90 টাকার পণ্যটা যদি আপনি 20% লাভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই পণ্যটা বিক্রি করতে হবে 108 টাকায়, ঠিক আছে? এখন প্রথমে আমরা প্রথম ধাপের কাজ কমপ্লিট করলাম। এখন দ্বিতীয়তে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে বলা ছিল যে একজন দোকানদার পণ্যটা সার সমস্ত 2 ভাগের 1% কোটিতে বিক্রয় করছে, ঠিক আছে? তাহলে এই কোটিতে বিক্রয় মূল্য করার পর ওখানে তার ক্রয় মূল্য কত ছিল এটা আমরা মূলত নির্ণয় করব। এটা কিভাবে নির্ণয় করতে হবে, এখানে একটা ক্লু দেওয়া আছে, দেখেন যে বিক্রয় মূল্য 31 টাকা বেশি হলে, তার মানে দুইটি বিক্রয় মূল্যের পার্থক্য আমাদের নির্ণয় করতে হবে। এখানে যদি আমরা খেয়াল করি এখানে কিন্তু দুইটি বিক্রয় মূল্য উল্লেখ করা আছে অলরেডি, দেখেন এটা একটা বিক্রয় মূল্য, 108 টাকা হচ্ছে একটা বিক্রয় মূল্য, আর আমরা এখান থেকে এইটার বিক্রয় মূল্য বের করে ফেলবো। তার মানে এই দুটি বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটাকে ধরেই আমরা 31 টাকা পার্থক্য হলে কত হবে ক্রয় মূল্য সেটা চলে আসবে। তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে এটা, অর্থাৎ আমরা অলরেডি যে কাজটা করলাম সেটা হচ্ছে যে 90 টাকা বিক্রয় মূল্য 108 টাকা কিন্তু অলরেডি আমরা নির্ণয় করছি। এখন আমরা এখান থেকে সার সমস্ত 2 ভাগের 1% মিন 2 ভাগের 15% কোটিতে বিক্রয় মূল্য কত সেটা আমরা নির্ণয় করব। কোটিতে বিক্রয় মূল্য কত, আমরা 100 থেকে এটা বিয়োগ করে ফেলবো, ঠিক আছে? এখান থেকে আমরা যা পাবো সেটা হচ্ছে 200 বিয়োগ 15, এখানে পাবো 2 ভাগের 185 টাকা। এখন আমাদের মূল কাজটা কি ছিল, আমি কি বলছিলাম যে বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটা আপনাকে নির্ণয় করতে হবে। এখানে 90 টাকার বিক্রয় মূল্যটা 108 টাকা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর এখানে কোটিতে যে বিক্রয় মূল্যটা, এই দুটি বিক্রয় মূল্যের পার্থক্য নির্ণয় করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন আমরা বিক্রয় মূল্য বেশি, এখানে যেহেতু তত্ত্ব দেওয়া আছে যে 31 টাকা বেশি হলে কত হবে, এই জন্য আমরা বিক্রয় মূল্য বেশি কথাটা এইভাবে লিখব যে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি যেটা আসবে সেটা আমরা অবশ্যই বিক করে ফেলবো, অবশ্যই এটা বড় না এটা ছোট এটা দেখলে বোঝা যাবে এটা বড়, ঠিক আছে? এটা থেকে আমরা বিক করে ফেলবো 185, এটা হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্যটা আমরা নির্ণয় করে ফেলবো। এখন 2 যদি নেই তাহলে 8 দোকানে হতে হবে 16 হবে, তার মানে 216 আর 185 এই টাকাটা আসবে।
এখন যদি এটাকে আমরা বিয়োগ করি তাহলে আমরা 2 ভাগের 31 এটা পাবো। এখন বিক্রয় মূল্যের পার্থক্য যেটা পাইলাম সেটা হচ্ছে 2 ভাগের 31। এখন আপনাকে খেয়াল করতে হবে যে 2 ভাগের 31 যে পার্থক্যটা পাইলাম সেখানে আসলে ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা ছিল। কারণ আমরা কিন্তু এতক্ষণ যত হিসাব করলাম সবগুলো কিন্তু 100 টাকা ক্রয় মূল্যের হিসাব আমরা করলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, যেহেতু আপনি ক্রয় মূল্য নির্ণয় করবেন, এখন আপনি এই বিক্রয় মূল্য বেশি এটাকে ধরে আপনাকে কাজটা করতে হবে। আর এখানে বিক্রয় মূল্য বেশি কত টাকা, 100 টাকা বেশি, তার মানে এখানে ক্রয় মূল্য কত টাকা, 100 টাকা। তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারবো, দেখেন এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারবো যে বিক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য বেশি 2 ভাগের 31 টাকা হলে, 31 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। ওকে, তারপরে প্রথমে এটাকে আপনার এককে নিতে হবে, এককে নিয়ে যাবেন, এটা অবশ্যই প্রথমে ভগ্নাংশ থাকলে সেটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ 100 গুণ করে আপনি 31 নিচে নিয়ে আসবেন, 2 উপরে দিয়ে দেবেন, ঠিক আছে। আর পরবর্তীতে আমাদের টার্গেট হচ্ছে এইটা, মূলত ছিল 31 টাকা, যখন বিক্রয় মূল্য বেশি হয় তখন ক্রয় মূল্য কত সেটাই নির্ণয় করা। এই 31 টাকা ব্যবহার করার জন্য কিন্তু আমরা পূর্বেই আগে দুইটার বিক্রয় মূল্যের পার্থক্যটা নির্ণয় করে ফেলছিলাম। তার মানে সুতরাং 31 টাকা বিক্রয় মূল্য যদি বেশি হয়, যেহেতু বেশি হবে সুতরাং গুণ হবে, অর্থাৎ 100 উপরে 2-এর সাথে গুণ করে দিবেন 31। এখন আপনি যদি লঘিষ্ঠ করেন এখানে তাহলে এখানে পাবেন 200 টাকা। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে 200 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য।